কি করতে এসেছেন? আধার লিংক করতে। আধার লিংক কি সমস্যা রয়েছে? লিংক নেই। কখন এসেছেন? 11:30। তা এখনো লিংক নেই? না। তা এসে বসে আছেন নাকি? হ্যাঁ। লিংক এই সমস্যা রয়েছে নাকি? আধার লিংক করতে কি কি লাগবে? আধার কার্ড আর গ্যাসের বিল। কোনো পয়সা কড়ি লাগবে নাকি? না। তা কোনো কিছু কিনতে হচ্ছে নাকি অফিস থেকে? না। শুধু এই সমস্যা রয়েছে লিংক লিংক নাই বলে। মানুষে ভিড় রয়েছে? হ্যাঁ, প্রচুর ভিড় রয়েছে নাকি? তা আপনাদের হয়েছে এখনো? না হয়নি। কোথা থেকে এসেছেন? জামরা থেকে। আপনাদের হয়েছে? হয়নি। এই যে লিংক করতে গেলে কি কি লাগছে? আধার কার্ড আর মোবাইল নাম্বার আর গ্যাস। কোনো পয়সা কড়ি লাগবে? না না। কোনো কিছু নিতে হচ্ছে তার সঙ্গে? লিংক হ্যাঁ কিছু লাগবে। তা এখনো ভিড় রয়েছে? কখন এসেছেন? 11:00 সময় এসেছি। এখনো হয়নি? না। আমার নাম হচ্ছে সিলভি, ইন্ডিয়ান সার্ভিস, মন্তেশ্বর। এটা কি সরকারি? হ্যাঁ সরকারি, ইন্ডিয়ান রেল কর্পোরেশনের আন্ডার। তা এই গ্যাসের এখন কি আধার লিংক হচ্ছে? হচ্ছে, মানে লিঙ্কটা পাওয়া যাচ্ছে না সবসময়, কিছু সময় লিঙ্ক থাকছে আবার কিছু সময় লিঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে। ভিড় কীরকম হচ্ছে? প্রচণ্ড ভিড়। এখন কীরকম রয়েছে? ডেলি 200-300 করে হচ্ছে। এখনও ভিড় রয়েছে? এখনও ভিড় রয়েছে। এই যে আধার লিঙ্ক করতে গিয়ে কোনো পয়সা করি নিচ্ছেন কি না? না না, আমরা কোনো আমরা ফ্রিতে করছি। ফ্রিতে কোনো কিছু মানে অফিস থেকে কোনো কিছু নিতে হচ্ছে? না। মানে আধার লিঙ্ক করতে গিয়ে? না না, সেগুলি আমরা নিতে পারি না, আমরা নিচ্ছি না কারো কাছ থেকে। কারো কাছে নেই? ফ্রিতে 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 পরিষেবা দিচ্ছে। এটা চলবে কদিন? এটা এক বছর চলবে। তা এক বছর চলবে ভিড়টা? এক বছর মানে কি, এখন এটা গভর্নমেন্ট কতটুকু ইয়ে করবে, টাইম দিবে সেটা এখনও ঠিক করেনি। তবে গভর্নমেন্ট আমি শুনেছি মাস মাস অবধি দেখি টাইম অ্যালাউ করেছে। আচ্ছা, এটা করে কি সুবিধা? সুবিধা মানে যারা নাকি ইয়ে আছে, যারা কাস্টমার যারা ই করেছে মানে কানেকশন নিয়েছে, তাদের আধার লিঙ্ক তো আগে হয়নি, এই প্রথম হচ্ছে। আধার লিঙ্কটা করে কি সুবিধা হবে কাস্টমারের? কাস্টমারের সুবিধা কী হবে সেটা গভর্নমেন্ট বলতে পারবে, সেটা তো আমি আমার পরিচিতিটা হয়ে যাবে আধার লিঙ্কের মাধ্যমে, পরিচিতিটা হবে। কাটা গড়ির টাকা যে সাবসিডি যেটা দিচ্ছে গভর্নমেন্ট, সেটা কুইকলি ঢুকবে। কুইকলি ঢুকবে মানে আপনাদের কী সুবিধা মালিকের ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে? মালিকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে কিছু কানেকশন যেগুলি আছে, ভুয়ো কানেকশনও কিছুটা আটকানো যাবে, ভুয়ো কানেকশন আটকানো যাবে। তারপরে এক এক বাড়িতে হয়তো বেশি কানেকশন নেওয়া পড়ে আছে, সেগুলি সাইন্ডার হচ্ছে এখন, অনেক কানেকশনই সাইন্ডার হচ্ছে। কালকেই হয়েছে দুটা ভুয়ো, মানে ভুয়ো না, ডবল সিলিন্ডার ডবল কানেকশন নিয়ে বসে আছে, স্বামী স্ত্রীর নামে দুটো কানেকশন নিয়ে বসে আছে, ওরা সান্ডার করছে, নাহলে ব্লক হয়ে যাচ্ছে। তা এটা যে কন্টিনিউ এখন চলবে তার সত্ত্বেও মানুষের ভিড়টা কেন হচ্ছে? ভিড় হচ্ছে যে আধার ইয়েটা হচ্ছে না, তো আপনার লিঙ্কটা থাকছে না, এই জন্য ভিড়। না, লিঙ্ক থাকলেও ভিড়টা হচ্ছে কেন? লিঙ্ক থাকলে তো ভিড় হচ্ছে না। যারা যারা এখানে দিচ্ছে তারা মোটামুটি আমরা 1.5-2 ঘন্টার মধ্যে অনেক কাস্টমারকে করে দিতে পারছি, যেহেতু এখন ভিড়টা রয়েছে। ভিড়টা রয়েছে, ভিড় যেটা হচ্ছে এখন তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। মানে আপনার এলাকা কতটা এবং আপনার কনজিউমার কত কিলোমিটার? আমার হচ্ছে 15-18 কিলোমিটার রেডিয়াস প্লেস।